আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। কাঙ্ক্ষিত শান্তির সোপানে বিশ্ববাসীর বর্ষবরণ। বছরের প্রথম দিনে বাংলাদেশ জুড়ে বই উৎসব। তরুণীর সাথে অসঙ্গত আচরণের দায়ে রসডেলের এমপি কে সাসপেন্ড করল লেবার পার্টি। 2015 সালে সিরিয়াতে প্রাণহানি 55,000-এর বেশি মানুষের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ণান্ড আয়োজনে বিদায় বছরের গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করে নিয়েছে ব্রিটেন সহ বিশ্ববাসী। বিশ্বজুড়ে হানাহানি আর যুদ্ধের অবসানে নতুন বছরে দেখা মিলবে আকাঙ্ক্ষিত শান্তি, এমনটাই প্রত্যাশা সবার। সুইজারল্যান্ডের জুরিখে বর্ষবরণে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। প্রতি বছরের মতো এবারও সুইজারল্যান্ডের জুরিখবাসী মহা আয়োজনে বরণ করে নিল নতুন বছর 2016-কে। কোটি টাকার অগ্ধাদানো নজর কাড়া ফায়ারভারের সৌন্দর্য উপভোগ করতে এবারও জুরিখের লেক গিরে অবস্থান করছিল কয়েক লক্ষাধিক দর্শক। তবে তাদেরকে হতাশ করেছে প্রচন্ড কুয়াশা। নববর্ষকে স্বাগত জানিয়ে জুরিখ লেকে বরাবরের মতো এবারও হয়েছে ফায়ারভার। প্রচন্ড কুয়াশা 10 লক্ষাধিক দর্শকদেরকে হতাশ করেছে। তারপরও সুইজারল্যান্ড বেশি চাচ্ছে নতুন একটি সুন্দর বছর, তারা স্বাগতম জানাচ্ছে নতুন বছরকে। I would like to say happy new year to all over the world. Peace, love and happiness. Okay, I'm a very good jewelry. I have a store. সি তো গতবার লাস্ট বার অনেক ভালো হয়েছিল, এবার কুয়াশার জন্য ভালো হবে। চ্যানেল আইয়ের দর্শক দেরকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা সুইজারল্যান্ডে এসেছি, ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড doesn't matter firework, it's firework. Yes, last year was September. এই কুয়াশা গুলো একটু জ্বালাইছে, তাও আমার fireworks টা ভালো লাগছে। আর I hope next বছর এত কুয়াশা থাকবে না, যাতে next বছর আরো সুন্দর হয়। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, জুরিখ, সুইজারল্যান্ড। দেশে 2011 সাল থেকে 1 জানুয়ারি দিনটিকে বই উৎসব হিসেবে পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ নতুন বছর 2016 সালের 1 জানুয়ারি দিনটি বই উৎসব হিসেবে পালন করেছে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানের মাধ্যমে এনসিটিবি থেকে সরবরাহকৃত বই সিলেটের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো আজ। আমাদের প্রতিনিধি ফয়সাল আহমেদ মুন্না জানান, সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় 2016 সালের শিক্ষাবর্ষের জন্য সিলেট বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে 2,27,73,800 নতুন বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত নতুন বইয়ের সংখ্যা 88,73,800। অন্যদিকে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য রয়েছে 1,39,00,000 নতুন বই। বাঙালি অধ্যুষিত রসডেল থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি সাইমন ডানচুককে পার্টি থেকে সাসপেন্ড করেছে লেবার পার্টি। এই এমপির ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদপত্রে খবরের প্রকাশের পর লেবার পার্টি তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়। ডেইলি সানে প্রকাশিত খবরে বলা হয়েছে, 17 বছর বয়সী এক তরুণীকে শালীন নয় বা সঠিক নয় এমন টেক্সট মেসেজ পাঠান এমপি সাইমন। অবশ্য এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন 49 বছর বয়সী এই এমপি। ব্রিটেনে শিশু নির্যাতন বিরোধী ক্যাম্পেইনার এই সংসদ সদস্য কিছুদিন ধরে স্ত্রীর সাথে আলাদাভাবে বসবাস করে আসছিলেন। তার সাসপেনশনের ব্যাপারে লেবার লিডার জেরেমি কর্মিন বলেছেন, সাসপেনশনের সিদ্ধান্ত দলের, কিন্তু সাইমন এমপি হিসেবে বহাল থাকবেন, কেননা রসডেলের জনগণ তাকে নির্বাচিত করেছেন। বিদায় 2015 সাল ছিল সিরিয়া সংকটের 5ম বছর। এই বছর সেখানে নিহতের সংখ্যা রয়েছে 55,000-এরও বেশি মানুষ।
নিহতদের মধ্যে 2500 বেশি শিশু বলে জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানায় 2015 সালে সিরিয়ায় মোট 55219 জন নিহত হয়েছেন, এর মধ্যে 13249 জন বেসামরিক মানুষ আর 2574 জন শিশু। এছাড়া বিভিন্ন অভিযানে 7798 জন বিদ্রোহী ও 16000-এরও বেশি জঙ্গি নিহত হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, ইরাক, ইরান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে 1214 জন যোদ্ধা নিহত হয়েছেন বিদায় বছরে। বছরের শেষ দিনে সাইবার আক্রমণের শিকার হয়েছেন বিবিসির বিভিন্ন ওয়েবসাইট। কিছুক্ষণ বন্ধ ছিল বিবিসির নতুন ওয়েবসাইট আইফেয়ার ভিত্তিক টিভি প্ল্যাটফর্ম। ওয়েব সেবাদাতা প্রতিষ্ঠান কমস্কোর জানিয়েছেন, ডিডিওএস আক্রমণের কারণে ব্রিটেনে সকাল 7টায় অফলাইনে চলে যায় বিবিসির এই সেবাগুলো। এর ফলে বিবিসির ওয়েবসাইটে ভিজিটররা বিভিন্ন কন্টেন্টের পরিবর্তে ভুল বার্তা পেতে থাকেন। মূলত কোনো ওয়েবসাইটের সার্ভারে সংবদ্ধভাবে বিপুল পরিমাণ রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে ওয়েবসাইটটি ডাউন করে দেওয়ার পদ্ধতি হচ্ছে ডিডিওএস নামে পরিচিত। এক্ষেত্রে সাধারণ ভিজিটররা আর সাইটটি দেখতে পান না, ফলে বেলা 11:45 ফের সচল হয় বন্ধ থাকা সেবাগুলো। 12000 ফায়ার ওয়ার্কসের মন্ত্রমুগ্ধ প্রদর্শনীর মধ্য দিয়ে টেমসের পাড়ের লন্ডন আইতে ব্রিটেনবাসী স্বাগত জানায় নতুন বছর 2016 সালকে। প্যারিসের নাশকতার পর এবারে লন্ডনে বর্ষবরণ আয়োজন ছিল নিশ্চিদ্র নিরাপত্তা। নাশকতা এড়াতে 3000 পুলিশ সদস্য বেষ্টিত করা পুলিশি নিরাপত্তার আতশবাজির বর্ণিল রঙে ব্রিটেনের লাখো নাগরিকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা স্বাগত জানান নতুন বছরকে। এবারের মূল আয়োজনে গতবারের মতোই টিকিট কেটেছিল প্রবেশের ব্যবস্থা, তারপরও নির্ধারিত সময়ের অনেক আগে শেষ হয়ে যায় টিকিট। এদিকে বর্ষবরণের আয়োজনে অসংলগ্ন আচরণের দায়ে 48 জনকে আটক করেছে মেট পুলিশ। সুনামগঞ্জের ধর্মশালা উপজেলার জয়শ্রী গ্রামের শিক্ষক ধীরেশ্বর চন্দ্র সরকারের অপহৃত শিশুকন্যা দীর্ঘ দেড় মাস পর উদ্ধার করা হলেও দুষ্কৃতকারীদের হুমকির মুখে রয়েছে পরিবারটি। লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এমন অভিযোগ করেছেন। অ্যাডভোকেট মুজিবুল হক মনির সভাপতিত্বে ও জামাল খানের পরিচালনায় সভায় বাংলাদেশের ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের ঘটনার সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়। সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার ফজলুল হক, প্রশান্ত প্রকাশ স্বপন, শিক্ষক ইকবাল হোসেন, হারাধন ভৌমিক, আনসার আহমেদুল্লাহ, শফিক আহমেদ, রুবি হক, সাজিয়া সিদ্ধা, পুষ্পিতা গুপ্তা, অজন্তা দে, কাজী জাবের, সাংবাদিক হেফাজুল করিম, রাকিব মোহাম্মদ, কাউসার, আনোয়ার কামাল দুলাল প্রমুখ। বর্ণাঢ্য আয়োজনে শেষ হল সুইজারল্যান্ডের জুরিখের পিঠা উৎসব। জুরিখের পিঠা উৎসব থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। বর্ণাঢ্য আয়োজনে বরাবরের মতো এবারও শেষ হলো সুইজারল্যান্ডের জুরিখের পিঠা উৎসব 2015। জুরিখের স্থানীয় কিরগেমাইন্ড হাউসে গত রবিবার দিনব্যাপী আয়োজিত এবারের উৎসবের আয়োজনে ছিল বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ড এবং স্থানীয় রিফর্মিয়ার্থে কিরগেমাইন্ড হাউস জুরিখ। প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্ম এবং সুইসদের মূলধারায় বাংলাদেশের ভাষা, কৃষ্টি এবং সংস্কৃতি প্রসারের লক্ষ্যে আয়োজিত এই পিঠা উৎসব ছিল ছোট বড় দেশি বিদেশি সবার জন্য এক আনন্দ ঘন মিলন মেলা। আফরোজা হিদার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গেমাইন্ডের নির্বাহী কর্মকর্তা মাথিয়াস হাউপ। বাংলাদেশ সোসাইটির পক্ষে মিজানুর রহমান, আলামিন শিকদার সহ আরো অনেকে।
চল্লিশের অধিক রকমের সুস্বাদু হাতে তৈরি পিঠা এবং মিষ্টান্নর আয়োজন সহ এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ছিল জুরিখ চিন্ময় সেন্টারের সুইস গায়ক দলের সেই বাংলার সাজে বাংলার গান। বরাবরের মতো শেষে পিঠা প্রস্তুতকারীদের মধ্য থেকে তিনজনকে শ্রেষ্ঠ নির্বাচিত করে অংশগ্রহণকারী সবাইকে পুরস্কৃত করা হয়। জুরিকের পিঠা উৎসব থেকে বাকিউল্লাহ খান, রিপন, চ্যানেল আই, সুইজারল্যান্ড। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। ব্রিটেনের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল মিলাদুন্নবী পালিত। মৌলভী বাজারে বিএনপির প্রার্থীকে 20টি মুখ করালেন বিজয়ী মেয়র। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত এবং মানবতার মুক্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে বার্মিংহামে আঞ্জুমানে আলিসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, লজেন্সের বাংলাদেশ ইসলামিক সেন্টার ও মস্কে সংগঠনের বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা কাজী সেলিমউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি। মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকে সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী, লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসান, মাওলানা আব্দুল হক নুমানি, মাওলানা রফিক আহমদ, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমদ, কাউন্সিলর আহমেদুল হক এমবিই, মাওলানা আব্দুল আলী, মাওলানা আব্দুল মনিম প্রমুখ। ঈদে মিলাদুন্নবী সলিসন উদযাপিত হচ্ছে, আমরাও চাই যে আল্লাহর হাবিব সলিসাল্লাম যেহেতু তিনি সৃষ্টির শ্রেষ্ঠ খায়রুল খালকিল্লাহ, তার সম্পর্কিত শোনা পৃথিবীবাসীর সবচেয়ে বড় কর্তব্য। তার জীবনেই রয়েছে মানব জাতির মুক্তি, তার জীবনেই রয়েছে মানব জাতির আদর্শ। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৌন্দর্য, যে মহানুভবতা, যে চরিত্র মাধুর্যতা দান করেছেন, সারা বিশ্ব তা জানুক, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাধ্যমে জানুক, সারা বছর ব্যাপী এই মাহফিল অনুষ্ঠিত হোক, গড়ে গড়ে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হোক, যদিও মোনাফিকরা তা চায় না, আল্লাহ পাক ইনশাআল্লাহ তার হাবিবের শানকে পৃথিবীর সর্বত্র বুলন্দ করে রেখেছেন। ওরাফায়না লাকা যিক্রাক, আমরাও বিশ্বাস করি আমাদের প্রচেষ্টার মাধ্যমে বাতিল পরাভূত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আঞ্জুমানে আল ইসলাহ ইস্ট ডিভিশনের উদ্যোগে লুটেনে অনুষ্ঠিত হয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কনফারেন্স। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাইকুল হক শায়েক। আঞ্জুমানে আল ইসলাহ ইস্ট ডিভিশনের উদ্যোগে গত 29শে ডিসেম্বর লুটনের ক্রিসেন্ট হলে বিশাল ফরিশ্বরে অনুষ্ঠিত হল ঈদে মিলাদুন্নবী কনফারেন্স। ইংল্যান্ডের বিভিন্ন শহর হইতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ আশিকে রাসুল নারী পুরুষের উপস্থিতিতে মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আল ইসলাহ ইস্ট ডিভিশনের সভাপতি মাওলানা সাদউদ্দিন সিদ্দিকী ও মাহফিল পরিচালনা করেন কারি কাউসার আহমেদ। মাহফিলে বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি এর জীবনী এবং আঞ্জুমানে আল ইসলাহর মাধ্যমে ইংল্যান্ডে আরও বৃহৎ পরিসরে ঈদে মিলাদুন্নবী কনফারেন্সের আয়োজন করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশের সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। তারা গুণকে ভালোবাসবে, তওবাকে ভুলে যাবে।
সৃষ্টিকে মহব্বত করবে, স্রষ্টাকে বলে যাবে, তারা তাদের প্রাসাদকে মহব্বত করবে, তাদের কবরকে তারা বলে যাবে। মাহফিলে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ও ফজিলত ব্যাখ্যা করে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন বাহরাইন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নাজির রাশিদ আল আরবি আল আজহারি, শায়েখ আহমদ আবু বক্কর বাকিকির আল সুদানি, হজরত হাফিজ মৌলানা আব্দুল জলিল, মৌলানা ফরিদ আহমদ চৌধুরী ও মৌলানা আব্দুল বাসিত আল বাসিরি। তারা তাদের বয়ানে সকল মুসলমানদেরকে ঈদে মিলাদুন্নবী পালনের আহ্বান জানান। এ সময় কনফারেন্স আয়োজনকারীগণের পক্ষ হইতে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যারা দূর থেকে এসেছেন এখানে, আমরা তাদের সবাইকে আঞ্জুমানে আল ইসলাহ ইস ডিভিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জন্য কতটুকু এই মিলাদ পালন করা গুরুত্বপূর্ণ, তার জন্যই আঞ্জুমানে আল ইসলাহ ইস ডিভিশন উদ্যোগ নিয়েছে। বিভিন্ন শহর থেকে আগত মুসল্লিরা এরকম একটি দিনী মাহফিলে এসে যোগ দিতে পারায় তাদেরকে সৌভাগ্যবান মনে করেন এবং মাহফিলটি সফল হয়েছে বলে তাদের অভিমত ব্যক্ত করেন। আমরা বেটরো থেকে আইসি ঈদের মিলাদুন্নবী উপলক্ষে এখানে আল ইসলাম পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এই গ্রেট মাহফিলে আমরা নর্থহ্যাম্পটন থেকে এসেছি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে আঞ্জুমান আল ইসলাহ ইস ডিভিশন যে আমার সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছে ইংল্যান্ডের বিভিন্ন শহরে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে। আজকে এই সুন্দর অনুষ্ঠানে আগত প্রত্যাশা, আজকে অনুষ্ঠানের মাধ্যমে ইসলাম ব্যাপকারে প্রচার ও প্রসার ঘটবে। শাহেদ গুলক, শাহেদ চ্যানেল আই, লুটন। প্যারিসে বৈরাগী বাজার গ্রিন লিফ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের দ্বিবার্ষিক 21 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। ফ্রান্স থেকে এনায়েত হোসেন সোহেল জানান, জাকারিয়া আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করে মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতির সাবেক উপদেষ্টা নাসির উদ্দিন দলা। বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান বজ্জুল ইসলাম। সভায় দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে জাকারিয়া আহমেদ সভাপতি, মোহাম্মদ তাজুল ইসলাম সাধারণ সম্পাদক ও আকমল হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলিম উদ্দিন, আবু সুফিয়ান, রিপন আহমেদ, ফয়জুল হক, ফয়েজ আহমদ, শামীম আহমদ ও রুবেল আহমদ প্রমুখ। পর্তুগাল বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের পর্তুগাল প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহ রিপোর্টে। মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপি আয়োজন করে এক আলোচনা সভা। সভা পরিচালনা করেন পর্তুগাল বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাজী এমদাদ মিয়া, পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অলিও রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির সোহেল, সহ সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ক্রীড়া সম্পাদক মুকিতুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার আরিফ সহ প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন 44 বছর পরও জাতি এখনো বিজয়ের স্বাদ নিতে পারেনি। বর্তমান সরকার ও আওয়ামী বুদ্ধিজীবীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, দেশপ্রেমিক ও গণতন্ত্র প্রিয় মানুষের মন থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবে না। দুর্নীতি, সন্ত্রাস, গুম, খুন, রাহাজানি এবং নাস্তিকদের দৌরাত্ম্যে আজ সমাজ, জাতি ও দেশ জিম্মি হয়ে গেছে। সরকারের হাত আজ রক্তে রঞ্জিত। পর্তুগালের রাজধানী লিসবন থেকে মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আই। উৎসবমুখর পরিবেশে বছরের প্রথম দিনে মৌলভীবাজারের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে বই বিতরণ করা হয়েছে। আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা 11টায় বই উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিতে এতে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সৈয়দ নওশের আলী খোকন, সৈয়দা সঞ্জিদা শারমিন সহ শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকেরা।
মৌলভীবাজার পৌরসভা নবনির্বাচিত মেয়র এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান পরাজিত বিএনপি প্রার্থী অলিউর রহমানের বেড়ির চরের বাসায় গিয়ে কৌশল বিনিময় করেছেন। এই সময় একে অন্যকে মিষ্টিমুখ করেন। মৌলভীবাজার থেকে এম এস সালাম জানান, কৌশল বিনিময়কালে অলিউর রহমান বলেন, ফজলুর রহমানের সাথে তার পারিবারিক ও ব্যক্তিগত সুসম্পর্ক সবসময় থাকবে। ফজলুর রহমানের উন্নয়নের যাত্রায় তার সহযোগিতা অব্যাহত থাকবে। ফজলুর রহমান বলে, অলিউর রহমানের সাথে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক ছিল, আগামীতেও থাকবে। দুইবারের সাবেক কাউন্সিলর হিসেবে তার সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ তিনি গ্রহণ করবেন। ছোট ভাই বড় ভাই আমাদের মাঝে সম্পর্ক এবং নির্বাচন পরেও এই সম্পর্ক বজায় থাকবে। আমি আমার ছোট ভাইয়ের বাসায় এসেছি তার সাথে দেখা করতে এবং আমাদের সেই সম্পর্ক পারিবারিক সম্পর্ক সব সময় বজায় থাকবে। আমাদের সম্পর্কের ব্যাপারে আমি কইতাম পারি যে আমরা বড় ভাই ছোট ভাই সব সময় সম্পর্ক থাকবো। আমি যেগুলো জনগণের কাছে ইয়ে করছিলাম তাই করবা, তাই মনে করেন আমার কোনো সহযোগিতার দরকার আমার সঙ্গে, আমি সব সময় সহযোগিতা পাবো। যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা বিশ্বনাথ এইড ইউকে এর উদ্যোগে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে ও অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামে গরিব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহসভাপতি তজমুল আলী রাজু। কাজী মোহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকে ট্রেজারার সাংবাদিক জাকির হোসেন কয়স, ফখরুল ইসলাম খান, রফিকুল ইসলাম, জুবায়ের, সাব্বির আহমদ। এদিকে শুক্রবার দুপুরের অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামে গরিব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের মুরব্বী হাজি আব্দুর নূর। সিলেটের খাদিমনগরের বৃদ্ধাশ্রম উদ্বোধন করেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কিয়া চৌধুরী। চ্যারিটি সংগঠন গোল্ডেন জিম উইমেন অর্গানাইজেশনের অর্থায়নে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের তত্ত্বাবধানে এই বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কেয়া চৌধুরী বলেন, প্রবাসীদের অর্থে প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমে সুবিধা বঞ্চিত অসহায় নারীরা মাথা গোজার ঠাঁই পাবেন। সংগঠনের চেয়ারপারসন কামরুননেসা মতিন শোভার সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদিমনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট কুতুবুদ্দিন, অ্যাডভোকেট মোখলিসুর রহমান ও নাজিম উদ্দিন ইমরান। এই অনুষ্ঠানে দুজন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। সার্বিক সহযোগিতা করেন খাদিমনগর যুব কল্যাণ পরিষদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। কাঙ্ক্ষিত শান্তির সোপানে বিশ্ববাসীর বর্ষবরণ। বছরের প্রথম দিনে বাংলাদেশ জুড়ে বই উৎসব। তরুণের সাথে অসঙ্গত আচরণের দায়ে রজডেলের এমপি সাসপেন্ড করল লেবার পার্টি। 2015 সালে সিরিয়াতে প্রাণহানি 55,000-এর বেশি মানুষের। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।